10টি বিমান কেনার পরিকল্পনা থাকলেও আপাতত 4 থেকে 5টি কেনা হতে পারে ও বোয়িং কেনা বা না কেনা নিয়ে আমেরিকার সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। বিকেলে সচিবালয়ে তার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। বিমান কেনার বিষয়ে একটি কমিটি কাজ করছে ও তাদের প্রতিবেদন পাবার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সাক্ষাতে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসার ক্ষেত্র বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বোয়িং সহ ব্রিটিশ ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো ভালো অফার দিচ্ছে বলে জানান মন্ত্রী। নিজের জীবনটা শেষ করলে সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।